তোমাদের আজ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তোমরা কি জানো? হ্যাঁ ম্যাম জানি, জলের বিষয় আমরা আপনার কাছে কিছু জানতে চাই। তোমরা কি জানো পৃথিবীতে জলের সংকট চলছে? জলের সংকট আমাদের এখানে কত জল ম্যাম, পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল, তাহলে পৃথিবীতে কেন জলের অভাব বলতো? পৃথিবীতে তিন ভাগ জল হলেও এক ভাগ আমাদের পানীয় জল আর বাকিটা লবণাক্ত জল। তাহলে তো আমাদের জল অপচয় বন্ধ করতে হবে। তুই ঠিক বলেছিস রে, আমরা যতটা পরিমাণ জল নষ্ট করি তা মাটির নিচে জমতে অনেক সময় লাগে। ম্যাম এখন তো মাটি কাটলে অত সহজে জল পাওয়া যায় না। মাটির নিচে ভৌমজলের স্তরও খুব নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? বৃষ্টির জল সংরক্ষণ করে ও বিভিন্ন কাজ করতে পারো, যেমন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, আর কোথাও যদি কখনো ট্যাপ কল খোলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আর জল অপচয় সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। ম্যাম আমি একটি জলের সম্বন্ধে ছড়া লিখেছি, বলবো কি লিখেছি? হ্যাঁ বলতো কি লিখেছিস। বাতাস যখন প্রাণ বায়ু, জীবন তখন জল, প্রাণ বাঁচাতেই জান বাঁচাতেই জলকে বাঁচাই জল। বাহ খুব সুন্দর লিখেছিস তো, তোরাই তো দেশের ভবিষ্যৎ। তোরা যদি এখন থেকে সচেতন হোস তাহলে আমাদের পরিবেশ রক্ষা পাবে এই ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে। সেই সঙ্গে শেষ হয়ে গেল দশম শ্রেণীর ছাত্রীদের নাটিকা জলই জীবন। খুব সুন্দর ওরা একটা প্রচেষ্টা করেছে, তোমরা অবশ্যই ওদেরকে অভিবাদন জানাবে হাততালি দিয়ে।